নমস্কার টক্স চ্যানেলে আপনাকে স্বাগত একটি লোকের মাথায় বোঝা অতি কষ্টে রাস্তায় চলছে পথটিও বড় পিচ্ছিল প্রত্যেক পায়ে পা হসকে যাচ্ছে টাল সামলে কোনো প্রকারে বেঁচে যাচ্ছে একবার আর সামলাতে পারল না চিৎপাত হয়ে পড়ে গেল রাস্তায় আরও লোক চলছিল কেউ হো হো করে হেসে উঠল কেউ আহা বলে সহানুভূতি দেখালো আবার কেউ এসে তাকে ধরে তুলে তার মাথার বোঝা তুলে দিল আর বলল বাবা এত বোঝা নিয়ে চলেছ সাবধান পদ বড় খারাপ আবার পড়ে যাবে এখন যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় এই ঘটনা যদি আপনাদের চোখের সামনে ঘটে তাহলে কি আপনারা হাসবেন নাকি সহানুভূতি দেখাবেন নাকি তার মাথার বোঝা তুলে দেবেন মনে রাখতে হবে যে যত বড় লোক তার মাথার বোঝা তত বেশি তাই তাকে আছাড়ও খেতে হয় বেশি বড় লোক মানে এখানে কিন্তু আর্থিকভাবে বড়লোকের কথা বলা হচ্ছে না পুরো ভিডিওটি শুনুন এবং এটুকু অবশ্যই বলতে পারি এই ভিডিওটি আপনার জীবনে অবশ্যই কাজে লাগবে তো এই বোঝা নিয়ে কথা হচ্ছিল এখন নেপোলিয়ানের একটি ঘটনা বলি যখন নেপোলিয়ান সেন্ট হেলেনাতে বন্দি একদিন পাহাড়ের রাস্তায় তার এক বন্ধু ও তার স্ত্রী বেড়াচ্ছেন একটি নিগ্রো মাথায় খুব একটি বড় বোঝা নিয়ে ওপরে উঠছে এমন সময় সেই মহিলাটির গায়ের সঙ্গে নিগ্রোটির ধাক্কা লেগে গেল মেয়েটি তো চোটে লাল গাল দিয়ে উঠলেন নেপোলিয়ান তাকে বললেন তখন হ্যাভ রেসপেক্ট ফর দ্য বার্ডেন ম্যাম অর্থাৎ অন্তত বোঝাটিকেও কিছু সম্মান দিন প্রত্যেকেই বোঝাকে সম্মান দিতে হবে কারণ প্রত্যেকেই বোঝা নিয়েই চলছে আর এই জীবনের পথে আমাদের প্রত্যেককেই চলতে হয় আমার হয়ে আপনার হয়ে কেউ পথ চলবে না তাহলে যখন আমার হয়ে অন্য কেউ পথ চলবে না তখন কেন আমরা অন্যের ওপর নির্ভর করব। অন্যকে নিয়ে আমরা কেন ব্যস্ত হব আমাদের জীবনে দুঃখ রয়েছে কষ্ট রয়েছে মনে রাখতে হবে এই যে দুঃখ নেই যার কষ্ট নেই যার সংগ্রাম নেই যার তার জীবনের মাধুর্য কোথায় দুঃখই হচ্ছে পরীক্ষা পরীক্ষা না দিয়ে কেউ বড় হতে পারি না জন্মের সঙ্গে সঙ্গেই পরীক্ষার আরম্ভ যেই শিশু ভূমিষ্ঠ হয়ে কাঁদে অমনি চারদিক হতে সবাই জিজ্ঞাসা করে ছেলে হলো না মেয়ে হলো মা কিন্তু তখন অজ্ঞান যে জন্মালো সেও তখন চিৎকার করে কাঁদছে কিন্তু সংসার সেদিকে ভুরুক্ষেপ করছে না সংসার জিজ্ঞাসা করছে ছেলে না মেয়ে এই হচ্ছে দুনিয়া প্রতি পদে সংগ্রাম প্রতি পদে দুঃখ বিপদ দূর করতে যতই চেষ্টা করবেন সে করুন কিন্তু ঘা খেতেই হবে বিখ্যাত একটি কবিতার লাইন এ যে নহে পথ পালাবার বারংবার পাইছো আঘাত কেন করো বৃথা উদ্যম কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার